সবচেয়ে ভালো মানের যে ক্রিম গুলো সেগুলো, আর হাঁটি হাঁটি পাপা করে কিন্তু শীত চলে আসছে, আর 2 মাস আছে, সো আর হাঁটি হাঁটি পাপা করে কিন্তু শীত চলে আসবে, আর 2টা মাস বাকি। সো আপুরা এখন থেকে যদি আপনারা স্কিনের কেয়ার না নেন, তাহলে কিন্তু 1 মাস মনে হয় বাকি, তাহলে কিন্তু আপনাদের স্কিনটা কি বলবো, বলার কিছু নেই। আজকে দেখাবো সবচেয়ে বড় ব্র্যান্ড 4K ক্লাসের আমার মামা এখন, ঠিক আছে, থাইল্যান্ড থেকে প্রোডাক্টগুলো চলে এসেছে। মামা আসলে মামা জানি মামার যে পার্টির আছে সেই পার্টিগুলো নিয়ে আসছে। সো দেখেন আপনাদের জন্য কত হিউজ পরিমাণ, একটা ব্যাগের মধ্যে প্রায় কত পিস আছে, একটা ব্যাগের ভিতরে আছে প্রায় 400 পিসের মতো, 400 পিস। দেখেন আপনাদের জন্য কত হিউজ পরিমাণ কন্টেন্ট নিয়ে এসেছে আমার মামা। আচ্ছা এখন কত হলো, মাঝখান থেকে কিন্তু 4K ক্রিমটা মানে ছিল না, এখনো নাই। আমি আমার যে যে লোকটা মানে মাল আনে ওনাকে দিয়ে মানে যে কিছু মাল আনা হয়েছে, তবে এটা কিন্তু অরিজিনাল মাল, এটা কোনো রেপ্লিকা না, এটা 100% গ্যারান্টি। এবং যে 4K এই দেখো তোমাদের জন্য নিয়ে আসছি, এই যে নতুন আপডেট ভার্সন, তোমরা যারা যারা মানে কি যে আগে যে পাকিস্তান ইউজ করতা ওই ক্রিমটা ইউজ করো না, এটার বদলে এই যে এটা অনেক ভালো একটা ক্রিম, তোমাদের স্কিনে কোনো ক্ষতি করবে না। এবং তোমাদের জন্য নিয়ে আসছি, তোমাদের জন্য বেস্ট বাই বিউটির পক্ষ থেকে, পার্সি বিউটি কনসেপ্টের পক্ষ থেকে, আমাদের স্মাইল ম্যানশন শাখা বন্ধ হয়ে গেছে। তোমরা কখনো ইসমাইল ম্যানশন শাখা যাইবে না, কেননা আমার যে ইসমাইল ম্যানশন শাখা যে যে শাখাটা ছিল ওই শাখাটা যদি আমি যদি তোমাদের কাছে ওই কথাটা বলি, তোমাদের মনে অনেক কষ্ট, তোমরা আমাকে অনেক লাইক করো এবং তোমরা আমাকে অনেক ভালোবাসো মামনি। আমি এই কথা কেন বলবো যে বিদায় বলে ব্যথা, যে এই ব্যথাটা কেউ বুঝবে না, যে আমি এই প্রতিষ্ঠানটাকে আমি আমার 3টা মেয়ে আমি তোমাকে বলি, আমি আজকে কিন্তু তোমাদের বলতেছি আমার 3টা মেয়ে যে আল্লাহ সারাইছে, যে আল্লাহর কোন অশেষ মেহরবানি, হয়তো আমি একটা প্রতিষ্ঠান মানে একটু লনে যদি আজকে যদি এই প্রতিষ্ঠান তোলা মামনি আমাকে তোমরা খুঁজে পাইতো না এবং এই পাশে থাকতো না, সবকিছু তোমাদের অনুদান। আমি যা বলি সত্য কথা বলি, মানুষও হয়তো আমাকে মানে আমি এই কথা বললে হয়তো কেউ হয়তো খারাপ মনে করে, তোমরা খারাপ বলে করতে পারো, যে আজকে আমার মতো যে কোনো লোক যেন এই সমস্ত বিপদে না পড়ে, কেননা একটা প্রতিষ্ঠান যে ছেড়ে দিবে মানে যে যে মালিক নিয়ে যায় তার রিজিক থেকে নিয়ে যায়, এটার মতো ব্যথা কারো নাই। আমি এটা যে আমার একটা পাশে একটা দোকান ছিল ইসমাইল ম্যানশনে, এটা ওই দোকানটা এখন বর্তমানে বোরকার দোকান, সেই দোকানটা কি করছে বেটা, গরিব মানুষ সেই দোকান করতেছে, একজন লোকে বেশি টাকা ভাড়া দিয়ে নিয়ে গেছে, সেই লোকে আল্লাহর কাছে এইভাবে দুটো হাত তুলে কইছে, আল্লাহ তুমি এই দোকান প্রতি আল্লাহ তুমি আমার রিজিক নিয়ে গেছো, আল্লাহ আমি ওই দোকান থেকে এই পর্যন্ত 50 জন লোক চলে গেছে, দোকানটা কোনো উন্নতি হয় না, আমি এই দোকানটা এত কিছু করছি, আমি মাসের 5 তারিখে ভাড়া দিয়ে দিছি, এমন গেছে যে আমার সংসারের ভিতরে আমি কিছু মানে ডাল ভাত কিছু মানে আমি আমার ওয়াইফে আমাকে অনেক বলতো যে আমি এই জন্য আমি আল্লাহর কাছে আল্লাহ তুমি আমি তোমার কাছে ছেড়ে দিলাম, আল্লাহ তোমার কাছে আমি ছেড়ে দিলাম, কেন আমি এই গরিব মানুষ দিন দুটো দিন খাই, কিন্তু আমার এই দোকানটা আমার ঠিক আছে, হয়তো এই দোকানটা কিন্তু আমার দোকান না, কিন্তু একজন আমাকে দিয়েছে, উনি অনেক ভালো মানুষ, আল্লাহর লোক আমাকে দিছে, যাক আমি এটা করতে আমি আমি মনে করি যে আমার মতো কোন মা বোন কোন লোক যেন বিপদ না পড়ে, কেন এই বিপদের মতো কোনো বিপদ নাই, যেটা যে বাস্তব সে বলছে, আমি যে একটা লোকের যখন চাকরি থেকে চাকরি চলে গেলে সে অনেক ব্যথা, সে কি করবে, তথাপি আমার মতো এরকম করে যে বিপদ না পড়ে। আজকে তোমাদের জন্য বলতেছি যে আমি এই 4K ক্রিমটা আনছি, তোমরা এই 4K নিবা, যেটা দাম হলো তোমাদের জন্য 250 টাকা, আর এটা হলো যে এই যে লিপ কেয়ার তোমাদের জন্য রাখা যাবে 180 টাকা, আর এটা হলো মানে যে যে এটা হলো মানে যে কেম ক্রিমটা মামনি, এটা কিন্তু স্টিকার এর ভিতরে কিন্তু তোমরা দেখি নিবা, ভিতরে কিন্তু অজে লেখা আছে স্টিকার না মানে তোমাদের গায়ে দেবে লেখা আছে, বারকোড আছে, তোমরা দেখে শুনে নিবে, কি লাগে আমার কাছে না তা কোনো কথা না, আমি বলি তোমার আমার কাছে তা কথা না, কি লাগে আমার 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 যে সিল্ক তো আমি চাচ্ছি তোমাদের না ঠকো, কি লাগে এটার দাম হলো এখন বর্তমানে 270 টাকা করে, এই যে 4K প্লাস এটা কিন্তু অরিজিনালটা, এই যে বড়টা এটা তোমায় দেখাই দিচ্ছি, এটার ভিতরে একটা আছে রেপ্লিকা, রেপ্লিকাটা তোমরা ক্যামেরা সিন আমি তোমায় দেখাই দিচ্ছি, এই যে রেপ্লিকা ক্রিমটা আছে না, এই যে রেপ্লিকা ক্রিমটা দেখো খুলে দাও, এই যে এই ক্রিমটা তোমায় দেখাই দেই, এই যে এদেরকে আমি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, তোমরা তো হয়তো মানে আমি কেমনে বুঝাবো তোমাদেরকে, এই যে এই দেখো মামনি, এই যে দেখো এটা কিন্তু অরিজিনাল, এই যে দেখো খোদাই করা কিন্তু এই যে অরিজিনাল, এই দেখো লেখা আছে, আর এখানে বারকোড দেওয়া আছে, আর এই জিনিসটাকে ফুল ফিনিশিং এটা কিন্তু মানে এই ফিনিশিংটা কিন্তু মানে বাংলাদেশে দিতে পারবো না, কেন দেখবা যে বাংলাদেশের রেপ্লিকাটা এখান থেকে দেখবে এটা দেখবে ফাঁক থাকে, যেটা অরিজিনাল সেটা পুরোটা একদম পুরো লেপিং করা মানে কোম্পানির থেকে পুরো খোদাই করা,
এইজন্য আমি সত্তর পথে চলি, এইজন্য আমার একটা প্রতিষ্ঠান চলে গেছে। তবে গেছে আমি আল্লাহর কাছে, আমার দিলে খবর হয়েছে কয়েকদিন আগে যে এর একজন লোক বলছিল যে দেখ তোর এই দোকানটা একটা বিউটি পার্লার একটা মহিলা মানিয়ে রেখে তোর দোকানটা নিয়ে যাবে। তখন আমি চিন্তা করলাম হায়রে খাইছিল, আল্লাহকে সবকিছু আল্লাহর ইচ্ছা, আল্লাহর কাছে কোনো কিছু তোমরা সবসময় আল্লাহর কাছে করবো, আল্লাহ বন্ধার কাছে কোনো লাভ নেই। কিন্তু বন্ধা যে সবসময় রাখবা যে তোমাদের নিজস্ব যে ঘনিষ্ঠ যারা আছে ওরাই তোমার ক্ষতি করবে, যারা দেখবা যে তোমার দূর সে তোমাকে মানে হেল্প করবে। আমি এই দোকানটা যখন রয়েছি তখন দূরের লোক আমাকে হেল্প করছে, কিন্তু আমার নিজের লোক আমাকে এক টাকা দিয়ে আরো আমার ক্ষতি করে। এখনো আমার অনেক অনেক শত্রু আছে, আমার নিজের লোক আমার পিছনে অনেক অনেক মানে আমার সামনে দিয়ে মানে হায়াজুর হায়াজুর মানে অনেক অনেক মানে কি যে কত কিছু বলে, কিন্তু ফিসি দিয়ে আমার অনেক অরিজিনাল রেপ্লিকা তোমাদের দেখাই দিচ্ছি আমি। এই যে দেখো, এই দেখো, এটা হলো খোদাই করা 4K প্লাস। এখানে কোনো 4K প্লাস লেখা আছে মাউনি তোমরা বলো? একসাথে ধরেন তাহলে বুঝবো। এই দেখো, এই যে এখানে 4K প্লাস লেখা আছে, ধরেন ধরেন ধরেন, এই দেখো একসাথে ধরেন। এই যে যেটা অরিজিনালটা সেটার 4K প্লাস লেখা থাকবে, আর যেটা নাই এই সে দেখো দেখো। আবার এই দেখো লেখা দেখো, তুমি দেখো অনেক ডিফারেন্স দেখছো, অনেক ডিফারেন্স। এটা কিন্তু এটা হচ্ছে দেখো কিরকম, এটা কিরকম ভাবে লেখা আছে এই জন্য। আবার যে 4K ক্রিম সবসময় দেখবা এই যেটা ভিতরে দেখবে যে এই দেখছো একটা পুরোপুরি প্যাকেটটা দেখেন দেখেন দেখছো। আর এই যে এখানে ভিতরে সুন্দর করে বার্কেট দেওয়া আছে, লেখাটা পুরোপুরি কম্পিউটার লেখা আছে। আমি এটা তোমাদের জন্য এবং বেস্ট বাই বিডির পক্ষ থেকে তোমাদের কাছে আমি বেশি দাম নিব না, আমার বেশি লাভের প্রয়োজন নাই, মাত্র তোমাদের জন্য 650 টাকা, 650 টাকা তোমাদের নাকি 650 টাকা আমার বিস্তারিত দাবি বহুত কিছু। আর একটা কথা বলি, এটা এখন সামনে শীতকাল আসতেছে, তোমাদের ব্ল্যাক এটা হলো মানে দোল আইডল কফি, এটা খেলে তোমাদের অনেক কাজ করবে, কি কাজটা করবে কি তোমরা সিলিম হবা। আর একটা হলো কি তোমাদের যে এই যে মুখে যে অনেক 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 এই যে মেস্তা বরণ যা আছে এটা খেলে মেস্তা বরণ চলে যাবে, দাম হলো 450 টাকা। আমি সীমিত লাভ করি এতক্ষণ পর্যন্ত, আমি যা বলছি বাস্তব কথা বলছি। আল্লাহ পাক যেন কাউকে যেন এই বিপদে না পালায় যে আমি একটা দোকান, আমার দোকানে এত মাল, আমি মানুষে আমার থেকে ফাটি অনেক টাকা পাবে, কিন্তু আমাকে বলতেছে কয় দোকান ছেড়ে দিতে হবে। আমি রিকোয়েস্ট করলাম যে এই 6 মাস যে করোনার ভিতরে যে আমি দোকানটা বন্ধ করেছি, আমি আমি এমন না খেয়ে রয়েছি, কিন্তু আমাকে মানে এই দোকান থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে, যে আমি দয়া করি বাংলার কোনো মানুষ যেন এত বিপদে না পড়ি। আমি সবসময় সবার কথা বলি, আমি তো বিপদে পড়ছি, যাই কেউ না আল্লাহ আছে মামা, আপনি আল্লাহ আপনার এই জন্য আজকে তোমাদেরকে মামানি অনেক কিছু বলছি, যদি আর বলে থাকে আমাকে আল্লাহর রাস্তা মাফ করে দিও। আচ্ছা, এটা হচ্ছে আপনার ফার্স্ট বিউটি কনসেপ্টের একটি ব্রাঞ্চ আছে বাংলাদেশে, আর 4x1x4 নূর মেনশনের নিস্তলায়, ঢাকা কাউসিয়া মার্কেট, 8654404 07। ধন্যবাদ সবাইকে।